আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, সুম্মা আদবাহু সিত্তা মিন শাওয়াল, এরপরে সে আরো ছয়টা রোজা কি করলো রাখলো, কানাকা সিয়ামের দাহার বলা হয়েছে, মানে সে যেন সারা বছরই কি করলেন রোজা রাখলেন। তা আমাদের মা বোনদের মধ্যে অনেকে প্রশ্ন করে যে আমরা কি আমাদের পিরিয়ডের কারণে যে রোজাটা ভেঙে গেল এটা আগে রাখবো না শাওয়ালের রোজা আগে রাখবো। তার প্রশ্নের জবাব হচ্ছে, যেটা ভাঙতি রোজা আপনারা বলেন এটা রাখার জন্য আগামী এক বছর অর্থাৎ এগারো মাস সময় আছে, কয় মাস, কিন্তু শাওয়ালের রোজা যেটা এটা এই চাঁদেই রাখতে হবে, কথা কি বুঝতেছেন? যেটা ভাঙতি রোজা ওইটা রাখার জন্য কয় মাস আছে, এগারো মাস, আর যেটা শাওয়ালের রোজা এটা শাওয়ালেই রাখতে হবে। তবে আমাদের দেশের অনেক মহিলারা মান্নতের রোজা রাখে, অনেক মহিলারা আপনার নফল রোজা রাখে, কিন্তু নিজের পিরিয়ডের কারণে যে রোজাটা ভেঙে গেছে ওইটা যে ফরজ ওইটা রাখে না, এরকমের মহিলা আমার দেশে আছে না নাই? এটা শুধু মাসালাটা না জানার কারণে, ওনার অসুস্থতার কারণে যেই রোজা ছুটে গেছে ওইটা ওনার জন্য রাখা ফরজ, আর নফল রোজা রাখা নফল, না রাখলে কোনো গুনাহ নাই, কিন্তু এরপরেও নফল নিয়ে টানাটানি করে ওনার যে ফরজ রোজা ছুটে গেল তিনটা পাঁচটা সাতটা, ওইটার কোনো খোঁজ খবর না, এটা অঙ্কও রাখে না, লেখাও রাখে না, থাকেও না, এরকমের ভুলের মধ্যে আমাদের মা বোনের আসনা নেই। তাহলে আজকে যাইয়া বলে দিবেন শাওয়ালের রোজা শাওয়ালের চাঁদেই রাখবে, আর ওনার স্বাভাবিক অসুস্থতার কারণে যে রোজাটা ছুটে গেছে এটা রাখার জন্য উনি কত মাস সময় পাবে? এখন আসেন আরেকটা কথা, সেটা হলো অনেকে বলে যে শাওয়ালের রোজা কি একসাথে ছয়টা রাখবো না ভেঙে ভেঙে রাখবো? আপনাদের কাছে জানতে চাই, ভেঙে ভেঙে রাখার সুযোগ আছে না নাই? সুযোগ আছে, আপনি একটা রাখবেন আবার দুই একদিন পরে আরেকটা, আবার দুই একদিন পরে কি আরেকটা, অর্থাৎ এই চাঁদের ভিতরে ছয়টা রোজা রাখলেই হয়ে গেল। আবার অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমার অসুস্থতার কারণে যে রোজাটা ছুটে গেল আমার এগারো মাস সময় আছে, কিন্তু একটানে রাখবো না ভেঙে ভেঙে রাখবো? কোনো সমস্যা না, আপনি এই মাসে দুইটা, ওই মাসে দুইটা, অথবা এই সপ্তাহে দুইটা, ওই সপ্তাহে দুইটা আপনি রাখবেন, তবে গণে গণে রাখতে হবে, যতটা ছুটে গেছে ততটাই রাখতে হবে, একটাও কম রাখার কোনো সুযোগ নাই।